দেখতে কতটুকু সুন্দর? অনেকের মনেই এই প্রশ্ন এসে থাকে। সেই প্রশ্নের উত্তর জানাতেই আমাদের আজকের ভিডিওটি সাজানো। আমরা আজকে আলোচনা করব আরবের ছোট্ট দেশ কুয়েতের সুন্দরী নারীরা দেখতে কতটুকু সুন্দর তা নিয়ে। তার আগে আমরা জেনে নেব কুয়েত সম্পর্কে। কুয়েত রাজ্য একটি ছোট্ট তেল সমৃদ্ধ, দক্ষিণে সৌদি আরব ও উত্তরে ইরাক বেষ্টিত রাজতান্ত্রিক রাষ্ট্র। রাজধানীর নাম কুয়েত সিটি। 1613 খ্রিস্টাব্দে কুয়েত আধুনিক কুয়েত শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশাসনীয়ভাবে এটি স্থানীয় শেখদের দ্বারা শাসিত একটি সেখান ছিল। 1716 সালে বানি উটব কুয়েতে বসতি স্থাপন করেছিলেন। এই সময় কিছু জেলেরা বাস করতেন এবং প্রাথমিকভাবে মাছ ধরার গ্রাম হিসেবেই পরিচিত ছিল। বিশ্বজুড়ে তেলের চাহিদা বৃদ্ধির সাথে সাথে কুয়েত তেল ও তার উদার পরিবেশে চালিত সমৃদ্ধির সময়কাল উপভোগ করে। 1946 থেকে 1982 এর সময়কে পশ্চিমা শিক্ষাবিদরা প্রায়ই কুয়েতের সুবর্ণ সময়ের বলে অভিহিত করেন। কুয়েতের অর্থনীতি হচ্ছে একটি ছোট্ট পেট্রোলিয়াম ভিত্তিক অর্থনীতি। কুয়েতি দিনার বিশ্বের মুদ্রাগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্যবান একক। অপেট্রোলিয়াম শিল্প আর্থিক সেবা খাতে অন্তর্ভুক্ত। বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ক্ষেত্রে কুয়েত বিশ্বের চতুর্থ ধনী দেশ। মাথাপিছু আয়ের ক্ষেত্রে কুয়েত জিসিসি দেশগুলোর মধ্যে দ্বিতীয় ধনী দেশ। আদর্শ আরবি ভাষা কুয়েতের সরকারি ভাষা। কুয়েতে প্রায় 2006 সালের হিসাব অনুযায়ী আনুমানিক 31 লক্ষ মানুষের বাস। কুয়েতের মুদ্রার নাম কুয়েতি দিনার। সর্বকালের সবচেয়ে সুন্দর কুয়েতি মহিলাদের নিয়ে আমাদের আজকের আয়োজন। আরবের সুন্দরী নারীদের বিস্তারিত জানাবো ছোট্ট এই ভিডিওটিতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। 10. হালিমা বোল্যান্ড। তিনি আরব বিশ্বের কুয়েতি টিভি উপস্থাপিকা, টেলিভিশন হোস্ট এবং প্রাক্তন ফ্যাশন মডেল। তিনি 2007 সালে মিস আরব সাংবাদিক হিসেবে ভূষিত হয়েছেন। তিনি 10 ডিসেম্বর 1975 সালে জন্মগ্রহণ করেন। তিনি তার সহকর্মী আব্দুল সালাম আল খুবাইজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। 9. হেসা আল লোঘানি। তিনি একজন পেশাদার টিভি হোস্ট। তিনি তার ভালো ব্যক্তিত্ব, সুন্দর হাসি, সৌন্দর্য এবং উপস্থিতি দ্বারা পরিচিত ও বিখ্যাত। তিনি একজন সফল মা। তার 4 ছেলে সন্তান রয়েছে। তিনি 1982 সালে 10 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 8. আসকিয়া আলফারাজ। তার ব্লগিং নাম আসকিয়া, AKF নামে পরিচিত। তিনি কুয়েতির ফ্যাশন ব্লগার, মডেল ও ফ্যাশন ডিজাইনার আলফারাজ। প্রায় 2 মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ব্লগার হিসেবে বিবেচনা করা হয় এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তি। তিনি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায়ও জনপ্রিয়। তিনি রালফ লরেন, ডায়ার, চ্যানেল, ট্যাগ হিউয়ার, নেটি পোর্টার এবং টরি বার্চের মতো ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। তার ফ্যাশন ডিজাইনগুলি মূলত হিজাব পরা মহিলাদের জন্য। তিনি 1989 সালের 19 অক্টোবর জন্মগ্রহণ করেন আর আহমেদ আল বালুশির সাথে 2011 সালে 3 নভেম্বর বিয়ে হয়। তাদের 2 ছেলে রয়েছে। 7. ফাতেমা আল মোমেন। তিনি একজন প্রকৌশলী। তিনি পড়াশোনার সবে মাত্র কুয়েতে স্থায়ীভাবে ফিরে এসেছেন। তার অনন্য রূপ ও স্বতন্ত্র সৌন্দর্যের কারণে তিনি বিখ্যাত। তার পাশাপাশি তিনি একজন বিখ্যাত মডেলও। 6. নাজলা আলকান্দারি। নাজলা ইব্রাহিম আলকান্দারি একজন কুয়েত টেলিভিশন উপস্থাপিকা এবং রেডিও উপস্থাপিকা। তিনি আল মজলস টিভিতে, বেল কুয়েত, কুয়েত টেলিভিশন, লায়ালি আল কুয়েত সহ কুয়েতের বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের হোস্টিং এর জন্য বেশি পরিচিত। তার সৌন্দর্য, স্টাইল এবং তার অপ্রতিরোধ্য জনপ্রিয়তা দুর্দান্ত উপায়ে অবদান রাখছে। তিনি 30 আগস্ট 1977 সালে জন্মগ্রহণ করেন। 5. বাশায়ের আল শাইবানি। তিনি একজন কুয়েত লেখিকা, কবি এবং ঔপন্যাসিক। তিনি সুন্দরী ও মার্জিত হিসেবেই পরিচিত। তার প্রিয় ফ্যাশন আইকন হলেন সোফিয়া লরেন।
তার বাবা শুরুতে তাকে কবিতা ও লেখার জগতে প্রবেশ করার জন্য সমর্থন করেছিলেন। তারপর থেকে তার স্বামী তাকে সাহিত্যে উৎসাহিত করেছিলেন কর্মজীবন। তিনি সুন্দর এবং মার্জিত। চার, হানান আবদুল্লাহ। হানান আবদুল্লাহ কুয়েতের একজন মেকআপ শিল্পী। তিনি সৌন্দর্য এবং ফ্যাশন আইকন। সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চনের সাথে তার চেহারা সাদৃশ্যপূর্ণ, তাই অনেকেই তাকে আরবের ঐশ্বরিয়া বলে ডাকে। তিন, ফৌজ আল ফাহাদ। তিনি কুয়েতের একজন ফ্যাশনিস্ট মেকআপ শিল্পী। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যের সৌন্দর্য এবং ফ্যাশন আইকন। তিনি তার সুন্দর চুলের জন্য সবার কাছেই পরিচিত। তিনি দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করতে সফল হয়েছেন। তিনি 1990 সালের 10ই মে জন্মগ্রহণ করেন। দুই, মারিয়াম আল খারাফি। তিনি তরুণ কুয়েতের মানবিক আইকন হিসেবে বেশি পরিচিত। তিনি পশুর অধিকারের জন্য যত্নশীল। তার বুদ্ধিমত্তা এবং বিশাল সৌন্দর্যের জন্য তিনি খ্যাত। মারিয়াম জীবিত প্রাণী খাওয়া ভিডিও ক্লিপে প্রকাশিত একজন নাগরিককে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং তিনি নরক হাদির বিরুদ্ধে মামলা করেন এবং আহ্বান জানান আইন অনুযায়ী শাস্তির। এক, রাওয়ান বিন হুসেইন। তিনি কুয়েতের একজন মডেল যিনি টেট বেকারের মতো বড় ফটোগ্রাফারদের দ্বারা ছবি করেছেন এবং গারামির মতো ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। তিনি ইনস্টাগ্রামে প্রচুর জনপ্রিয়, যেখানে তার অ্যাকাউন্টে 2.2 মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন। তিনি ইংল্যান্ডের ল স্কুলে পড়েন। মিডিয়ার প্রায়শই তাকে কুয়েতের ব্রুকশেলস হিসাবে উল্লেখ করা হয়। তিনি মখমল পত্রিকার একজন বিউটি এডিটর ছিলেন। তিনি 30 ডিসেম্বর 1996 সালে জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক, কুয়েতের সুন্দরী নারীদের কি আপনি আগে থেকেই জানতেন? না জানলে ভিডিওটি কমেন্ট করে নো লিখুন, আর জানলে ইয়েস লিখুন। দেখা যাক কতজনই সুন্দরীদের সম্পর্কে জানতেন আর কতজন জানতেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যথাসম্ভব শেয়ার করুন। দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে সবশেষ সকল আপডেট থেকে শুরু করে সকল অজানা তথ্য আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।